সুপ্রিয় শিক্ষার্থী আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আক্রমণের কারণে আমরা আতঙ্কিত হব না আমরা সবাই হব বাসায় থাকব আর কি করব পুষ্টিকর খাবার খাব প্রচুর পরিমাণে পানি পান দিয়ে হাত পরিষ্কার আচ্ছা তোমাদের বলেছিলাম আমরা গত পাঠ করেছিলাম তোমরা মনে করো আমি তোমাদেরকে দেখো তো আমরা কি গত পাঠে তব হ্যাঁ একদম ঠিক বলেছো তোমরা আমরা গত পাঠে তবলা পড়েছি তবলা মনে করো থালা পড়েছে কি হ্যাঁ তো আমরা কি পড়ি দই দই আম থালা পড়েছিলাম পড়েছিলাম ধামা দেখেছো ধামা দেখেছো আমরা ধামা পড়েছিলাম পাও পড়েছিলাম মনে পড়ছে তোমাদের আমরা গত পাঠে এই জিনিসগুলো আমাকে যে পাঠটা শেখাবো সেটা ত বর্গের ত বর্ণ লিখি তাহলে আমরা পাঠে চলে যাই এটা শিখবো বর্ণ ত বর্ণ বর্ণ তাহলে আজকে শিখবো ত বর্ণ কি কি শব্দ শিখেছে পাঠিয়ে কি শিখেছিলাম হ্যাঁ শিখেছিলাম তবলা দেখি তবলা তোমরা আর করো তো ত দিয়ে আর কি ত দিয়ে তাল এই তো আর লিখি ত দিয়ে তাল নো তাল হ্যাঁ তালের পিঠা তাই তো তাল তাই না এবার চিন্তা করো তো হ্যাঁ চিন্তা করো ত দিয়ে কি কি শব্দ হতে পারে ত দিয়ে তালা ত দিয়ে আরো অনেক কিছু হয় আর একটা শব্দ চিন্তা হতে পারে ত বলো দিয়ে তরমুজ হ্যাঁ তরমুজ তরমুজ খেতেও অনেক মজা তাই না অনেক তরমুজ পাওয়া যায় কি কি বর্ণ শিখলাম আমরা দেখলাম ত দিয়ে কি তাই তো আমরা চারটা শব্দ পেয়েছি তবলা পেয়েছি পেয়েছি ত দিয়ে তরমুজ পেয়েছি এখন দেখো তবলা তোমরা একটু চিন্তা করতে পারে কিনা আমরা বাজায় হ্যাঁ ঠিক বলেছো তবলা তাহলে তোমরা চিন্তা করো তো তারা যায় চিন্তা করো তাল খাই তাল খাই একদম ঠিক বলেছো এবার তা হালা দিয়ে কি বা হ্যাঁ খুলি তা খুলি এখন তোমরা দেখো তরমুজ দিয়ে কি বাক্য করা যায় খাই তো পেরেছো তোমরা তো ত দিয়ে শব্দ শিখলাম ত দিয়ে আমরা চারটা তবলা হালা আমরা বাক্য শিখেছি তাই আমরা লিখতে হয় সেটা দেখি চলো ত বর্ণটি কিভাবে বলবো দেখি নেই তোমরা নিয়ে তৈরি হয়েছো তো তৈরি হয়ে যাও একটা মাত্রা দিবে তাই না মাত্রা দিয়ে দিলাম তারপরে কি করবে দেখো শুরু করে দিকে আসবো আর উপরের দিকে আসবো ত তোমরা আবার দিবে মাত্রা তারপরে কি দিবে কি শুরু করে এই যে আস্তে 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 নিচে আসবে আবার উপরে যাবে এখন তাহলে করি ঠিক আছে তোমরা মনে করো যে এটি কি করবে খাতা এই যে মাত্রা দেয়া দিলাম ত উপর দিয়ে দিয়ে হ্যাঁ তোমরা এভাবে বেশ করছে মাত্রা দিয়ে দিলাম আস্তে আস্তে এর উপর দিয়ে আঙ্গুল হ্যাঁ আবার করা প্রথমে মাত্রা দিয়ে দিই তারপর নিচে আসলাম নিচ থেকে দিলাম কি বর্ণ হয়ে গেল এটা তো আমরা লিখে এবার তো আমরা হাওয়ায় লিখ হ্যাঁ হাওয়ায় লিখবো খাত আর এই আঙ্গুলটা তোমাদের কি পেন্সিল এই যে আমি পেন্সিল দিয়ে কি দিলাম মাত্রা দিলাম যে গোল দিয়ে নিচ থেকে উঠলাম আরেকবার করো তারপরে আবার গিয়ে উপর থেকে নিচের দিকে যা নিচ থেকে আসব তাহলে আমরা কি শিখতো ত দেখে শিখলাম তাই তো তুমি সবাই করেছো বইয়ের পৃষ্ঠা নাম্বার 27 পেজ ঠিক আছে দেখো তো এখন আমরা চলে যাই দেখি তো বোর্ড তার নোট করা দুইটা ত করবে বইয়ে পেন্সিল ওই ডট ডট করা তব করে কি করবে ফিল আপ করবে
দেখো প্রথমে মাত্রা পরে কি করবে গোল করে আবার উপরের দিকে নিয়ে তোমাদের বই তারপর এটাও প্রথমে মাত্রা দিয়ে দিবে তারপরে উপর দিক থেকে আবার যাবে দেখেছো এর এই দেখেছো পেন্সিল দিয়ে এখন দেখো খালি ঘর করতে হবে তিনটা খালি ঘর সুন্দর করে ফিল আপ করে দিবে এটা থাকবে তোমাদের বন্ধুরা আজকে শিখলাম একটু মনে করার চেষ্টা করো তো আমরা কি করেছি প্রথমে তবলার ছবি লার ছবি দইয়ের ছবি নাম হ্যাঁ তারপরে কি আমরা তব অনেকগুলো শব্দ শিখেছি শিখেছি বর্ণ দিয়ে আমরা বর্ণ দিয়ে আমরা শিখেছি তব বর্ণ কি তব বর্ণ শিখেছি শব্দ তৈরি করার পাশাপাশি আমরা বাক্য তৈরি করতে শিখে হ্যাঁ তৈরি করতে শিখেছি আমরা তারপরে আমরা কি করলাম বলো তো লেখা শিখেছি তাই না হ্যাঁ এই যে আমরা তার তোমরা এই ত বর্ণটা যেটা দিয়েছ ভাষায় সুন্দর আর খাতায় বারবার করবে শিখাতে বন্ধুরা প্রশ্নটা করবে এগুলো করবে আর এই যে কাজগুলো যিনি শিক্ষককে অবশ্যই অভিভাবক গ্রহণ অনেক বেশি সময় আপনাদের কাছে পাচ্ছেন তাদের তাদের স্বাস্থ্য নিন এবং করোনা সম্পর্কে ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা ভালো আছো তাই না করোনাকালীন সময় বন্ধুরা আমরা সতর্ক থাকব আর বারে বারে সাবান দিয়ে হাত ধুব কেমন শুরুর আরেকটা গান শুন আমি তো বন্ধুরা কোন চিহ্ন আমার কানে কানে সংখ্যার সাথে সংখ্যার গুণে আমায় টানে সবাই আমায় টানে চিহ্ন আম বলি টানে সংখ্যার সাত গুণে সময় টানে ও ভাই আমায় টানে কি গানটা কেমন অনেক মজা না চলো বন্ধুরা একটু আমরা পাঠে যাওয়ার কি করেছি একটু মনে করে গুণ করেছি না বন্ধুরা আর আমার গান কত ক্লাসে সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ শিখেছি বন্ধুরা এসো আমরা তিন অঙ্কে এক অঙ্কের গুণ শিখবো কয় অঙ্ক সংখ্যা এক অঙ্কে করব ঠিক আছে বন্ধুরা কি সংখ্যা বোর্ডে লিখি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো লিখি বলেছো দুই এক কত লিখেছি 231 বলো তো বন্ধু এটা কয় অঙ্ক তিন অঙ্কের সংখ্যা এখন আমরা কে সংখ্যা দিয়ে গুণ করব দেখো এখানে আমি চিহ্ন দিলাম এটা আমাদের গুণ চিহ্ন একে একটি সংখ্যা দিয়ে গুণ করব সংখ্যাটা এটি একটি আমাদের এক অঙ্কটা আচ্ছা তোমাদের কি মনে গত ক্লাস 17 কে কিভাবে ভেঙেছিলাম আজকে আমরা 31 কে ভাঙছি না একটু চিন্তা করি গত ক্লাস করেছিলাম 17 কে ভাগ করেছি বন্ধুরা আজকে আমরা 31 কে ভাঙ না একটু চিন্তা করি কে করতে পারি কিভাবে জানো বন্ধুরা দুই পরে আমি আরে সেটা কি বলতো 30 এবং সংখ্যায় ভাঙতে পারি তো জানো বন্ধুরা এক আগে আমরা 203 আচ্ছা বন্ধুরা এসো এবার আমরা কি পেয়েছি নে আমাদের 231 এক কি সংখ্যা বল তাহলে আমরা বসাবো এককের ঘরে এককের ঘরে কত এক আমাদের দশকের ঘর আছে তিন দশক ঘরে বসিয়ে দেই দশক কত দশক তিন দশক মানে হচ্ছে দশ কতবার আমরা লিখি দশ কত তিনবার তিনবার দশে কত হয় বলো 30 শতক আমাদের শতকের ঘরে কত আছে বন্ধু দুই দুই তাহলে এসো আমরা দুই আমরা কিভাবে শতকের শতকের ঘর শতক কি করব কিন্তু এখানে কত দুই শত আমাদের শত আছে কতবার ঠিক বলেছো দুই আমরা দুইবার লিখে ফেলি
100 কত বার লিখব? কি বন্ধুরা, আমরা আমাদের সংখ্যা দেখো, এদিকে একটু খেয়াল করো, মিলেছে? শোকের ঘরে দেখো, 20 তিনটা 10-এ দেখো বন্ধুরা, আমাদের মিলেছে? শতকে আসি দেখো বন্ধুদের ঘরে, 100 আছে, দুইবার 200 পেয়ে গেছি, তাই না বন্ধুরা? আমরা আমাদের অঙ্কের সংখ্যাটা পেয়ে গেলাম, আমরা কি করব? আর আমরা গুণ করব, এসো 231 গুণ, আমরা কি সংখ্যা পাচ্ছি দেখো, 231 গুণ, এটাকে আমরা সেই তিন ধরনের 1 এবং 200, প্রথম শত আছে 200, এবার এখানে 2 কতবার? 1, আমি তো কত লিখেছি দেখো তো, 3 বার, তা 200 আসবে কত? 3 বার লিখেছি দেখো, কতবার লিখেছি? 1, তাহলে আমাকে কয়বার হবে? 3 বার, তাহলে আমি 3 বার লিখে ফেলি, একবার তাহলে আমরা 200 কতবার নিব? এই তাহলে সংখ্যা কত হবে একটু দেখো তো, 100 কয় শত? 200, আবার 100 100, তাহলে কয় 200, ঠিক বলেছো, তো 100 আরো 100, তাহলে কতবার বন্ধুরা? 3 বার, 200 হলো তো, ঠিক বলেছো, তো হবে তাহলে আমরা এখানে লিখে 200 গুণ, তাহলে আমরা লিখি 200 সমান কত হলো বলো তো? 600, ঠিক না? চলো আমরা লিখেছি বলো 30, আর কতবার? কিন্তু দেখো বন্ধুরা, এখানে বার গুণ করতে হবে, তাহলে আমরা 3 বার লিখি, 3 বার লিখে ফেলি, 2 3, তাহলে আমাদের 30 হলো কতবার? একবার, আরো একবার লিখি, এবার দেখো তো আমার 10 বার, 10 আমার প্রথম লাইন, 3 দশকে 30, আর 30 হবে আমার কতবার দেখো, লাইনে আমার একবার 30, দ্বিতীয় একবার 30, তৃতীয় লাইনে আরেকবার 30 নিব কত? 3 বার, তাহলে দেখো 30 গুণ, নিয়েছে না বন্ধুরা? আসছে তাই না বন্ধুরা? তাহলে আমরা এখানে লিখে ফেলি 30 নিব কতবার? 30 3 বার নিব তো, ঠিক বলেছো, 90, ঠিক বলেছো তোমরা, তাই না? তাহলে এসো আমাদের আরেকটি সংখ্যা আছে তো বলো তো, 1, তাহলে কয়বার দেখো তোমাদের ঘরে? নিয়েছি একবার, আমাদের কত হবে? 3 বার, 1 2, ঠিক আছে, কতবার হয়েছে? আর এই 1 2 লিখে ফেলি, 1 গুণ, যদি আমরা 3 দিয়ে কত হবে বলো? ঠিক বলেছো তোমরা, 1 কে 3 দিয়ে গুণ করলে এই তো তোমরা পেরে 3 লিখে ফেললাম, এই সংখ্যাগুলোকে কি করব? ঠিক বলেছো, সংখ্যাগুলোকে যোগ করলে কত হবে? 3 0 0, তার সাথে সংখ্যা 0, তাহলে কত হবে? 3, একটা 0, তা যোগ করলে কি পাবো? 3 পাবো, 3 যোগ 0, ঠিক বলেছো তোমরা, তাহলে বসিয়ে দিলাম 3, 9 যোগ, তোমরা হবে আমার বাকি দুটি সংখ্যা নেই, তাহলে আমার উপরে যে সংখ্যাটা আছে 17 সেটাকে বসিয়ে দিব, আমাদের যোগফল হলো কত? 600 বই তোরা, আর এটা কিভাবে পেলাম? 103, আমরা এভাবে নেই, তাহলে চলো আমরা তিন অঙ্ক এক অঙ্কের সংখ্যা অন্যভাবে গুণ করে দেখি, ঠিক আছে বন্ধুরা? তিন অঙ্কে 231 অন্য
পূর্ণ ভাবে গুণ করব তখন আমরা পাশাপাশি ছিলাম তাই না বন্ধুরা উপরে নিচে ঠিক আছে বন্ধুরা 31 দেখো আমরা তো গত অঙ্কের সংখ্যাকে একটা গুণ শিখে ফেলেছি এটা আরো সহজ হবে তাই না ফিরে যাই ঠিক আছে গুণের প্রথমে সংখ্যা দিয়ে এককের তাহলে বন্ধুরা আমার এক কত দিয়ে গুণ করব তাহলে আমরা লিখে ফেলি তিন গুণে কত হলো এক তিন তিন এই সংখ্যা তো এটা আমরা এক ঘরে বসিয়ে দেই দিয়ে দিলাম এ বন্ধুরা আমাদের এক গুণছে এককের ঘরটাকে আমরা গুণছি তাহলে চলো আমরা এখন দশকে ঠিক আছে আমার এত আগে গুণ করা হয়ে গেছে কত পেয়েছি তিন আমরা গুণফলটাকে লিখি আমরা কোন ঘরটাকে গুণ করব বন্ধুরা দশটাকে গুণ করব আমাদের দশকের ঘরে আমরা ঘরটাকে গুণ করি তিন গুণ কত হবে বলো তো তিন গুণে কত বলো তো বন্ধুরা তিন নয় তাহলে বসাবো বলো ঠিক বলেছো এখন দশকের ঘরে বসি তিন দশক দশক ব দশক নয় দশক ব নয় আমাদের একটি ঘর বাকি আছে তাই এটাও করে ফেলি বন্ধুরা আমাদের একক আছে তাহলে আমরা গুণফল কত পেয়েছি তিন দশকের ঘরটাকে গুণ করতে ছিল কত পেয়েছিলাম এবার আমরা কি বলো তো এখন শতকে বলো তো দুই দুই হবে ঠিক বলেছো তোমরা দুই ছয় তাই না বন্ধুরা দুই তিন গুণে ছয় কোথায় শতকের ঘরে তো আমরা যে আগে করেছিলাম সেটা মিলেছে কিনা তাই না কেউ করলে কি গুণফল আসবে পাশাপাশি গুণ করি ওর নিচে গুণ করি তাহলে ফল না বন্ধুরা চলো বন্ধুরা আরেকটু দেখি কিভাবে করা যায় দুই শত গুণ তিন আমরা প্রথমে কি করেছিলাম কিভাবে করে এক এককের ঘরে আছে এক এক তিন গুণে কত হবে বলো তো এরপরে কি ঘর আছে দশকের ঘর কত আছে বলো তো তাহলে এবার বলো তো তিন দশকে কত ঠিক তিন দশকে তিরিশ তাহলে ঘরে লিখবো লিখবো বলো তো তিরিশ তিরিশকে আমরা গুণ করব কয়বার তাহলে কত বলেছো তোমরা তাহলে হবে এবার আমরা দুই শতকের কত দিয়ে গুণ তিন দিয়ে তাহলে তিনবার আমরা দেখে আসলাম তাই না বলছি কত হবে কত ঠিক আছে দুই শত ঠিক বলেছো ছয় থেকে লিখবো দিক থেকে তাহলে ছয় শত এককের ঘরে শুন দশকের ঘরে শুন শত ছয় এবার করব যোগ করে ফেলি হবে দেখো তো তিন যোগ শূন্য হবে বলো তো ঠিক বলেছো তিন দশকে যাই দশক শূন্য দশক তাহলে কি হবে নয় দশকের ঘরে নয় লিখব শতকে উপরটা কিন্তু আমাদের খালি নিচে নিচের ঘরটাতে তাহলে আমরা শতকের ছয় বন্ধুরা আমরা কতভাবে করতে পারি তাহলে চল কি 54 পিস্তা বের করো এখন দুইটি করছি দেখে নাও কেমন দুই গুণ তিন বন্ধুরা পারবে আমি যে ভেঙেছিলাম পারবে না তাহলে চল দেখো দশকের ঘরে কত আছে দশক দশকে কত হবে বলো তো ঠিক বলেছ কে বলো তো বন্ধুরা শতকের ঘরে কত আছে তাহলে আমরা কত লিখব দুই শত দেখেছো বন্ধুরা কিন্তু আগে এটাও ভেঙে না এখন তোমরা পারবে বন্ধুরা আমরা দুই শত তিরিশের মতো করে এটাও করে দুই শত গুণ তাহলে দুই শত তিনবার
কত বার নিব? 200? 3 বার। 200 হবে বলো তো বন্ধুরা? ঠিক বলে, 3 বার নিলে 600। তোমাকে কত বলতো সংখ্যাটি? 5 দশক। 5 দশকে আমরা কতবার নিব? 3 বার। তাহার 3 কত বলেছ? কত হবে? 0। 5 3 গুণ কত হবে? 3 গুণে। এবার আসি আমরা আমাদের এককের সংখ্যাটি। ঠিক, সংখ্যাটিতে 9 কতবার নিব বলো? 9 নিব গুণ 3। 3 গুণে কত? তোমরা 9 তে 27। তাহলে 7 যোগ, ঠিক বলেছ তোমরা, 7। 2 যোগ 5 7। 0। 2 যোগ 5 যোগ 0 হবে, এবার দেখো তো বন্ধুরা, শতক ঘরে 6 শতক। শতক কয় শতক বলেছ? আমরা শতকের ঘরে কত? 7। বন্ধুরা করি, তোমরা এটা বুঝতে পেরেছ আমরা কিভাবে ভেঙে গুণ করতে পারি? আরেকটি করতে চাও? চলো আর একটি অঙ্ক করি। এবার আমার বইয়ের গুণটি কর, 286 4। আমরা এককের ঘরে কত লিখব? 4। তাহলে কত? 2 গুণ করব দিয়ে, অর্থাৎ কত? ঠিক বলেছ, 8 4 30 আছে এখানে, কত? 2। তাহলে বলতে আমরা যোগ করব, 34 দিয়ে আমরা দশককে দশকের ঘরে, তাহলে আমার কি থাকবে? 30, তাই না বন্ধুরা? ঠিক আছে, এবার আমরা সবটাকে গুণ করি। গুণ অর্থাৎ 2 শতক গুণ 4 গুণে, না বন্ধুরা আমার কাছে কয় শতক? এবার আমরা এটাকে শতক, তাই না বল? 3 শতক। কত বলে ফেলাম? শতক 11 শতক। 11 শতক থেকে 1 শতক লিখে ফেলে 10 শতক। শতকে কত হয় বলতো বন্ধুরা? শতকে, তাহলে এখন আমরা হাজারের গুণটি, ঠিক আছে বন্ধুরা? আমরা তো এলাম 3 অঙ্কের সংখ্যা সংখ্যা দ্বারা। বাড়ির কাজ নিতে হবে না, খাতাও আমি তোমাদের আমাদের পাঠ দেখো বন্ধুরা, 54 পৃষ্ঠায় আমাদের এখান থেকে 9 গুণ খাতায় করে নিয়ে আসব। আর আমাদের বিদ্যালয় যখন আমাদের বিষয় শিক্ষক দেখবে এবং শাস্তি মেনে চলবে, ঘরে থাকবে, ভালো থেকো তোমরা। Students, how fine. At first, I'm going to calendar. Calendar. Class 2 তে তোমরা calendar কিভাবে দেখতে হয় day গুলো জেনেছো, তাই না?